সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি মোহাম্মদ জিয়াউল হক রাসেল আপনাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শর্ট টার্ম ফাইন্যান্সিং এর একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে কমার্শিয়াল পেপার নিয়ে আলোচনা করব কস্ট অফ কমার্শিয়াল পেপার কমার্শিয়াল পেপারের বাংলা হচ্ছে বাণিজ্যিক পত্র কস্ট অফ কমার্শিয়াল পেপার হচ্ছে বাণিজ্যিক পত্রের ব্যয় তো এর আগে আমাদের একটু জেনে নেওয়া উচিত জামানতবিহীন যে প্রতিজ্ঞাপত্র বাজারে ইস্যু করে তাদের অর্থের সংস্থান করে সেটাই হচ্ছে বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল পেপার এই কমার্শিয়াল পেপারগুলো ভারত এবং আমেরিকাতে প্রচলিত আছে কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত এই বাণিজ্যিক পত্রের কোনো প্রচলন নেই তো আমরা কমার্শিয়াল পেপারের ব্যয় কিভাবে নিরূপণ করব আজকে আমরা সেটাই শিখব কমার্শিয়াল পেপারের ব্যয় নিরূপণ করার জন্য আমাদের যে ফর্মুলাটা আছে সেটা একটু দেখে নিই যদি আমরা সিম্পল ইন্টারেস্ট ব্যবহার করি তাহলে আমাদের সূত্রটা হবে এফ বি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এনএসবি থ্রি সিক্সটি ডিভাইডেড বাই এমপি ইন্টু হান্ড্রেড আর যদি আমরা কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেট ব্যবহার করি তখন আমাদের সূত্র হবে ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু হান্ড্রেড তো কমার্শিয়াল পেপারের ফেস ভ্যালু এবং সেলস ভ্যালু এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে বেসিক্যালি ফেস ভ্যালুর চেয়ে কম মূল্যে সেল করা হয় কমার্শিয়াল পেপারগুলো ফেস ভ্যালুর চেয়ে কম মূল্যে কি করা হয় বিক্রি করা হয় এক্ষেত্রে ফেস ভ্যালুটা একটু বেশি হয়ে থাকে সেলস ভ্যালু কম হয়ে থাকে সেটা এক থেকে আট পারে এই ফেস ভ্যালু এবং সেলস সেটাই হচ্ছে বাণিজ্যিক পত্রের ব্যয় বা কমার্শিয়াল পেপারের কস্টটা ওকে আমাদের এখানে দেখি আমরা ফেস ভ্যালু মানে হচ্ছে মানে হচ্ছে ফেস ভ্যালু এসবি মানে হচ্ছে সেলস ভ্যালু আর এখানে হচ্ছে নেট সেলস ভ্যালু একটু বলিনি যে নেট সেলস ভ্যালুটা কি আমাদের অঙ্কে আমাদের কমার্শিয়াল পেপারটা ইস্যু করতে যদি কোনো খরচ হয় যেমন ট্রেডিং কস্ট অ্যাজেন্ট কমিশন ইস্যুইং কস্ট ফ্লোটেশন কস্ট এই যাতে কোনো ধরনের যদি কোনো খরচ হয়ে থাকে কখন যদি কমার্শিয়াল পেপারটা ইস্যু করার সময় তখন আমাদেরকে সেল ভ্যালু থেকে ওই ফ্লোটেশন কস্টটা কী করে দিতে হবে বাদ দিতে হবে তখনই আমরা নেট সেলস ভ্যালু পাবো আর যদি কমার্শিয়াল পেপারে যদি কোনো কস্ট না থাকে তাহলে সেলস ভ্যালু আর নেট সেলস ভ্যালু একই কথা তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না এমপি মানে ম্যাচুরিটি পিরিয়ড অর্থাৎ এই কমার্শিয়াল পেপারটা ম্যাচুর্ড হতে কত সময় লাগবে সেটাই হচ্ছে এমপি ওকে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা একটু দেখি আমরা একটু এই কমার্শিয়াল পেপার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমাকে বুঝতে হবে যে এটা কমার্শিয়াল পেপারের সূত্র হবে কিনা আপনাদের কোশ্চেনে বলা থাকবে স্পষ্ট করে একদম কমার্শিয়াল পেপার যেমন এটা এই অঙ্কে বলা আছে এ কমার্শিয়াল পেপার উইথ ফেস ভ্যালু ফেস ভ্যালু কত এক হাজার তাহলে আমাদের ফেস ভ্যালু হচ্ছে এক হাজার ওকে সোল এক টাকা নাইনটি নাইন হান্ড্রেড ফিফটি বিক্রি করতেছে কত দিয়ে নয়শো পঞ্চাশ টাকা দিয়ে আমরা বলছিলাম যে ফেস ভ্যালু হচ্ছে কম মূল্যে বিক্রি করে আচ্ছা আমাদের সেল ভ্যালুটা কত 95. 120 ডেজ কত দিনের জন্য এটা এ কমার্শিয়াল পেপারটা 120 দিনের জন্য তাহলে এটা হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড 120 ডেজ ওকে কস্ট অফ ইস্যু টাকা 50 এটার ইস্যু খরচ কত 50 টাকা তাহলে আমরা একটা খরচ পাইলাম এই খরচটাকে আমরা বলতে পারি ফ্লোটেশন কস্ট বা ইস্যু কস্ট 50 তাহলে ফ্লোটেশন কস্টটা নেট সেলস ভ্যালু কত হবে আমাদের আমাদের সেলস ভ্যালু থেকে ফ্লোটেশন কস্টটা বাদ দিয়ে দিব আমরা আমাদের সেলস ভ্যালু হচ্ছে 950 আর ফ্লোটেশন কস্ট হচ্ছে 50 তার মানে 900 টাকা হচ্ছে আমাদের নেট সেলস ভ্যালু ওকে এখন আমরা এপিআর এপিআর এর পুরো আমরা এর আগের ক্লাসে লিখছিলাম অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এটা সূত্রটা লিখবো আমরা এপিআর ইকুয়াল টু

এমপি কত এমপি হচ্ছে ওয়ান টোয়েন্টি হান্ড্রেড থেকে এক হাজার থেকে একশো দিয়ে ভাগ করিগুলো ওয়ান আছে কয়েকটা লিখলাম বারো তিন বারো ছত্রিশ ইন্টু হান্ড্রেড তাহলে আমাদের করলে কত আসে আমাদেরকে দেখতে হবে একটু তেত্রিশ দশমিক তিন তিন

আর এর মান কিভাবে আসবে ফেস ভ্যালু থেকে সেল ভ্যালু বাদ দ্বারা ভাগ করব তখন এটা হবে আর এর মান আর এটা হবে কিসের এর মান ওকে আমরা এখানে লিখি একটু ওকে আর মান কত এই যে প্রথম অংশটা হচ্ছে আমাদের মান আর এর মান সেটা হচ্ছে পয়েন্ট ওয়ান 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 ওকে দ্বিতীয় অংশটা হচ্ছে কিসের মান এন এর মান তাহলে আমাদের এনটা কত আমরা কত লিখব থ্রি মাইনাস ওয়ান ইন্টু হান্ড্রেড ওকে এবার ক্যালকুলেশন গুলো आंसर কত আসবে দেখি আমরা দশমিক তাহলে আমরা এই কমার্শিয়াল পেপারটার অ্যানুয়াল পার্সেন্টেজ রেট হচ্ছে আর কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেট হচ্ছে বা রেট হচ্ছে এটা সবসময় খেয়াল রাখবো আমরা এ পিআর ইএআরটা বেশি হয় স্বাভাবিকভাবে সবসময় বেশি হবে কারণ এটা হচ্ছে সরল সুদের আর এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদের এই পার্সেন্টেজটা একটু কী হবে বেশি হবে তাহলে আমরা আগে কোশ্চেনটা পড়বো পরে আগে নিশ্চিত হব যেটা কমার্শিয়াল পেপারের অঙ্ক তারপর আমরা গিভেন গুলো লিখে নেব তারপর ফর্মুলাতে আমরা গিভেন ফর্মুলাতে আমরা আমাদের যে মানগুলো দেওয়া থাকবে সেগুলো আমরা ব্যবহার করব। তাহলে আমাদের ম্যাথটা সহজে সলভ করা যাবে ধন্যবাদ সবাইকে